হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো, আমি আবার এসে গেছি আমার চ্যানেল সানবং অল ভিডিও। তোমরা যারা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করনি তারা করে ফেলো, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, দেখো আমরা আজকে ঘুরতে গেছি কোথায়। দেখো, একটা মন্দিরে গেছি পুজো দিতে। হঠাৎ করে প্ল্যান হলো চলো একটু মন্দিরের থেকে ঘুরে আসি। তো আমরা মন্দিরে গেছি, দেখো ওখানে মন্দিরে বড় একটা পুকুর আছে, ওই পুকুরে সবাই চান করে। পুকুরের পাশে একটা মনসা গাছ আছে, এটাতে সবাই শাঁখা পলা পরায়, সিঁদুর দেয়। পুকুরে সবাই হাত মুখ ধুয়ে নিচ্ছে। দেখো, আমার পুরো ফ্যামিলি আছে এখানে, আমার শ্বশুর আছে, আমার শাশুড়ি মা আছে, আমার জা আছে, আমার বর আছে, আর দুটো বাচ্চা আছে, একটা জায়ের মেয়ে, একটা আমার ছেলে। দেখো, আমরা সবাই মিলে পুজো দিতে চলে গেছি। দেখো পুকুরের ধারে কি সুন্দর একটা পার্ক মতো করে দিয়েছে, তো সবাই ওখানে বসে। দেখো মনসা গাছটাই সব শাঁখা পলা পরানো। দেখো ওখানে অনেকগুলো দোকান খোলা আছে, তো এটা হচ্ছে শনি মঙ্গলবারে খোলা থাকে মন্দিরটা। এমনি শনি মঙ্গলবার হলে পুরো মেলাটা বসে, আর আমরা গেছি অন্য দিনে শনি মঙ্গলবার ছাড়া, তো সেই জন্য অত মেলা বসেনি, কিন্তু অনেক দোকান খোলা আছে। শনি মঙ্গলবারে গেলে কি হয়, মন্দিরটা প্রচুর ভিড় হয়, আর আমরা বাচ্চা নিয়ে যাচ্ছি তো ওই জন্য, আর এখন করোনার ওয়েদারে তো সেই জন্য বাচ্চা নিয়ে আমরা অন্য দিনেই যাই, তো সেই জন্য আমরা অন্য দিনেই গেছি, আমরা শনি মঙ্গলবার ছাড়াই গেছি। দেখো মন্দিরটা পুরো ফাঁকা আছে, আমরা সবাই মিলে পুজো দিচ্ছি, সবাই নমস্কার করে নিচ্ছি। তোমরা যারা যারা গেছো তারা তো নিশ্চয়ই জানো যে এটা বড়কাছারির মন্দির, বাবা বড়কাছারির মন্দির খুব জাগ্রত। আমরা গেছি ওখানে পুজো দিতে, তো আমাদের একটা মানত করা ছিল, তো সেই জন্য আমরা গেছি পুজো দিতে। দেখো মন্দির পুরো ফাঁকা, সবাই ভালোভাবে পুজো দিচ্ছে, তো শনি মঙ্গলবার হলে এত ভিড় হয়, ভালো করে পুজো দেওয়া যায় না, ভিড়ে ঠেলা ঠেলি খুব আমাদের পছন্দ হয় না, তো সেই জন্য আমরা ফাঁকা দিনে গেছি, সবাই ভালো করে মনের মতো করে পুজো দিতে পারছে। দেখো মন্দিরে যেখানে বাবার মূর্তি আছে সেখানে সবাই পুজো দিচ্ছে, চন্দ্রমিত্র ওখানে কত মৌমাছি উঠছে, আর ওখানে দেখো কিরকম মৌমাছিগুলো উঠছে, প্রচুর মৌমাছি উঠছে। ফাঁকা থাকলে একটু মনের মতো করে পুজো দেওয়া যায়, কিন্তু এত ভিড় থাকলে তো সেরকম পুজো দেওয়া যায় না। দেখো সবাইকে টিপ দিচ্ছে এখন। বাচ্চাদেরকে টিপ দিচ্ছে এখন। তো বন্ধুরা, তোমরা যারা যারা গেছো তারা তো নিশ্চয়ই জানো মন্দিরটা কত সুন্দর, আর যারা যাওনি তারা নিশ্চয়ই একবার গিয়ে ঘুরে আসবে। ঠিক আছে, আমি এখানে শেষ করছি, টাটা।